আজকে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে একটা বিএলডিসি মোটর আছে যেটা ই বাইকের জন্য জেনারেলি ইউজ করা হয়, তার কিভাবে কন্ট্রোলিং হয়, কন্ট্রোলিং ওয়্যারিংটা আমরা আজকে দেখাতে চাইছি। ঠিক আছে, ফার্স্টেই বলে দিই, এটা হচ্ছে একটা মোটর। মোটরের স্পেসিফিকেশানটা দেখে নেওয়া যাক। মোটরের স্পেসিফিকেশান হচ্ছে 48 ভোল্ট, 850 ওয়াট। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একটা কন্ট্রোলার। কন্ট্রোলারের স্পেসিফিকেশানটা দেখে নেওয়া যাক, যেটা জেনারেলি 42 ভোল্ট প্লাস মাইনাস 1 ভোল্ট, 45 অ্যাম্পিয়ার প্লাস মাইনাস 1 অ্যাম্পিয়ার। আমরা এখানে 48 ভোল্টে পুরো জিনিসটা টেস্ট করব। ঠিক আছে, আমরা জেনারেলি যেটা বাইরে থেকে দেখতে পাই সেটা হচ্ছে গাড়িতে অ্যাক্সেলারেটার থাকে একটা নর্মাল, হচ্ছে অ্যাক্সেলারেটার, মানে ফ্রন্ট রিভার্স দেওয়া আছে। এখানে হচ্ছে ডিজিটাল স্পিড মিটার, আর বাকি যেটা থাকে না দেখতে পাই না সেটা হচ্ছে পুরো ওয়্যারিংটা। মোটর এবং মোটর কন্ট্রোলার হচ্ছে মেন জিনিস, আর ওখানে আমরা একটা ইউজ করেছি যেটা হচ্ছে কনভার্টার। কনভার্টারের স্পেসিফিকেশানটা দেখে নেওয়া যাক, এটা হচ্ছে জেনারেলি 48 ভোল্ট থেকে 72 ভোল্টকে 12 ভোল্টে কনভার্ট করে, ডিসি টু ডিসি কনভার্টার। ওকে, তাহলে প্রথম জিনিসটা দেখা যাক। আমাদের প্রথম যে জিনিসটা ভাইটাল জিনিস সেটা হচ্ছে কন্ট্রোলার থেকে একটা কানেক্টার ইউজ করা হয়েছে। এই কানেক্টারে টোটাল 5টা কানেকশান জয়েন্ট হয়েছে। এখান থেকে মেনলি দেখা যাচ্ছে, এখানে দেখাই যাচ্ছে এই হচ্ছে রেড ওয়্যার আর এটা হচ্ছে ব্ল্যাক ওয়্যার, এ দুটি মেন পাওয়ার ওয়্যার। কন্ট্রোলার থেকে বেরিয়েছে এখান থেকে রেড আর ব্ল্যাক ওয়্যার, এটা দুপাশে রাখা হলো। আর এর সাথে আরও যে কানেকশান দেওয়া হয়েছে অপোনেন্টে, এই যে ব্ল্যাক ওয়্যার আর রেড ওয়্যার, এটা এসেছে এই জ্যাক থেকে, জ্যাকের আউটপুট। এই জ্যাকের আউটপুটটা এসেছে একটা 48 ভোল্ট আউটপুট, যেটা জেনারেলি ই বাইক অর টোটোর ডিসি থেকে, ডিসিটাই আমরা ইউজ করেছি এখানে। এখানে আমরা আলাদাভাবে কোনো ব্যাটারি কানেকশান করি নাই। এর সাথে আরও দুটো ছোট্ট তারের স্মল গেজের কন্ট্রোল ওয়্যার দেখা যাচ্ছে। এই ওয়্যার জেনারেলি হচ্ছে এই ওয়্যারটা এই যে ফিউজ থেকে, ফিউজের থ্রু দিয়ে ইগনিশন সুইচে চলে গেছে। এই ওয়্যারটা, এই রেড ওয়্যারটা জেনারেলি ইগনিশন সুইচে চলে গেছে এই ফিউজটার থ্রু দিয়ে, আর ব্ল্যাকটা জেনারেলি ব্যাকপাথ হিসাবে কাজ করছে। এখানে বাকি যে কানেকশানগুলো দেখার হচ্ছে, এখানে মেনলি একটা মোটর কন্ট্রোলার, যেটা হচ্ছে 6 পিনের একটা পিন আছে, আর যেখানে 5টা তার আছে এই দুটো জয়েন্ট হয়েছে, এটা মোটর কন্ট্রোল করছে জেনারেলি। আর বাকি যে ওয়্যারগুলো দেখা যাচ্ছে খোলার পোড়া আছে, এগুলো হচ্ছে সেন্সারের তার সমস্ত কিছু। এখান থেকে যেটা ওয়্যারিংয়ের কানেকশান হয়েছে তার মধ্যে একটা মেন হচ্ছে অ্যাক্সেলারেটার কানেকশান। অ্যাক্সেলারেটার কানেকশানটা হচ্ছে এইটা, এই যে 3 তারের এটা হচ্ছে অ্যাক্সেলারেটার কানেকশান। ওয়্যারিংয়ের যেটা আছে ওয়্যারিংয়ের, এটা ফিমেল আছে, আর এখানে কন্ট্রোলার থেকে মেল জ্যাক জয়েন্ট হয়েছে। অন্যগুলোর সাথে তফাত হচ্ছে এইখানে যেটা থাকবে সেইটা, মানে আপনার কন্ট্রোলার থেকে যেটা থাকবে যদি মেল থাকে, ওয়্যারিংয়ে এটা ফিমেল জ্যাক হবে। এর সাথে তফাত হচ্ছে কনভার্টারে সেম 3 পিনের তার থাকবে কিন্তু থাকবে মেল, এটা হচ্ছে কনভার্টারে ফিমেল তারের সাথে জয়েন্ট হচ্ছে, এটা ওয়্যারিংয়ের তার, এই 3টে তার। বাকি যেগুলো সিঙ্গেল তার আছে এর মধ্যে একটা হচ্ছে মেন পাওয়ার জ্যাক, এই যে রেড, একটু গেজটা হালকা বেশি হবে, হাতে নিলে বোঝা যাবে। এটা হচ্ছে 48 ভোল্ট মেন, এটা জেনারেলি সিরিজ, মানে ইগনিশনের সাথে সিরিজে, ইগনিশন সুইচের সাথে সিরিজ করা আছে। যদি আমরা এটা ডাইরেক্ট করে দিই তাহলে মোটর চলতে কোনো প্রবলেম নেই, কিন্তু কন্ট্রোল হচ্ছে আমাদের সুইচের থ্রু দিয়ে। আর বাকি যে সিঙ্গেল ওয়্যার যেগুলো আছে, একটা হচ্ছে স্পিডোমিটারের আর একটা হচ্ছে ব্যাক গিয়ারের। এটা হয়ে গেল এদিকের সমস্ত কিছু। আর যে বাকি যেই সমস্তগুলো ওয়্যারিংয়ের তার পড়ে আছে, এগুলো হচ্ছে জেনারেলি ফ্রন্ট লাইট, ইন্ডিকেটার, ব্যাক লাইট, ফগ লাইট, এই সবের জন্য পড়ে আছে। ওকে, কমপ্লিট এইগুলো। এবার এখানে ওয়্যারিং হয়ে আমাদের মেন যে জিনিসটা চলে আসা হচ্ছে সেটা হচ্ছে এখানে স্পিডোমিটার। স্পিডোমিটার থেকে জেনারেলি যে কন্ট্রোলিং ওয়্যারটা বেরিয়েছে সেটা ওয়্যারিংয়ের আপনার 6 পিনের একটা জ্যাক আছে, এই জ্যাকের সাথে জয়েন্ট হয়েছে। এই জ্যাকটা খুলে দিলেও কিন্তু মোটর চলার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, অনলি স্পিডোমিটার ছাড়া মোটর চলবে। আর হচ্ছে এখানে ডাবল পিনের একটা জ্যাক আছে, যেটা হচ্ছে ইগনিশন সুইচ, ওদিকে আমি বলেছিলাম কন্ট্রোলারে এটা অন অফ করার জন্য ইউজ হয়। আর মেন জিনিস হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোলিং অ্যাক্সেলারেটার, এটার সাথে এই দুটো তার জয়েন্ট আছে। ওকে, এবার তাহলে দেখা যাক যে কীভাবে এটা কাজ করছে। দাদা একবার এসো, দাদা ধরো এটা। তাহলে প্রথম সুইচ অন করলাম, দেখো এখানে স্পিডোমিটারে লাইট এসে গেছে,
স্পিডোমিটারে দেখাচ্ছে 47 ভোল্ট। হ্যাঁ, এইটা হচ্ছে 47 ভোল্ট দেখা যাচ্ছে, এটা স্পিডোমিটার, আর এটা হচ্ছে অ্যাক্সেলারেটার। এবার অ্যাক্সেলারেটারে আমরা এখানে ফ্রন্ট দিলাম, সুইচ অন করা আছে, এখানে আমরা অ্যাক্সেলারেটার ঘোরাবো, আমরা মোটরের স্পিডটা কেমনভাবে কন্ট্রোল হচ্ছে দেখা যাবে। এখানে স্পিডোমিটারটাও দিয়ে দিই, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, তিনটে একসাথে তুলো, ঠিক আছে, ওকে, দেখা যাচ্ছে তো? ওকে, ঘোরাচ্ছি, ঘুরছে, এখানে স্পিড চেঞ্জ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার দেখা যাচ্ছে। এবার আমরা এটা রিভার্স টিপলাম, দেখবে মোটরের রোটেশন চেঞ্জ হয়ে গেছে এবং স্পিডটাও এদিকে শো করছে 6 কিলোমিটার পার আওয়ার। বাস কমপ্লিট। এবার ইগনিশন সুইচ অফ করে দেবো, বাস অফ করে দেবো, মিডল লাইট টিপে দাও।